দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক অঙ্গনে सर्वप्रथम জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেটগুলো सर्वप्रथम জানিয়ে দিচ্ছি গাজায় হামলার প্রতিবাদের লন্ডনে হাজারো মানুষের বিক্ষোভ চলছে এদিকে বাইডেন এর যুক্তরাষ্ট্রে ফিলিস্তিনের সমর্থনে বিক্ষোভ আরো জানিয়ে দিচ্ছি ইসরায়েলের আয়রন ড্রামের গোপন তথ্য জানাল চীন এদিকে ইসরায়েলের সমর্থকদের চেনে রাখছে বিশ্ব বোস ইরান সর্বশেষ জানিয়ে দিব ভারতীয়রা কেন ইসরায়েলকে সমর্থন করছে জানিয়ে জানিয়ে দিচ্ছি এর বিস্তারিত। এখন দিব রয়েছে গাজায় হামলার প্রতিবাদে লন্ডনে হাজারো মানুষের বিক্ষোভ গাজায় ইসরায়েলি দখলদার বাহিনীর হামলার প্রতিবাদে যুক্তরাজ্যের লন্ডনে হাজার হাজার মানুষ ইসরায়েলি দূতাবাসের সামনে বিক্ষোভ করছেন এই বিক্ষোভ এখনও অব্যাহত রয়েছে বিক্ষোভকারীদের মধ্যে কয়েকজন আটক করেছে পুলিশ বিক্ষোভকারীরা ব্রিটিশ সরকারের কাছে দাবি তোলেন যেন সরকার ফিলিস্তিনের জনগণের ওপর ইসরায়েলের নিষ্ঠুর সহিংসতা ও নিপীড়ন থামানোর জন্য পদক্ষেপ নেয় এদিকে বিক্ষোভকারীরা মিছিল নিয়ে লন্ডনে অবস্থিত ইসরায়েলি দূতাবাসের সামনে গিয়ে ফিলিস্তিনকে মুক্ত করো স্লোগান দেন যেসব সংগঠন এই বিক্ষোভের আয়োজন করে সেগুলো হলো প্যালেস্টাইন সলিডারিটি ক্যাম্পেইন ফ্রেন্ডস অব আল আকসা ফোরাম ইন ব্রিটেন অল কোয়ালিশন ক্যাম্পেইন ফর নিউক্লিয়ার মুসলিম অ্যাসোসিয়েশন ব্রিটেন সংগঠনগুলোর মুখপাত্র বলেছেন যুক্তরাজ্য সরকারের তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়া অতি জরুরি তিনি আরও বলেন ফিলিস্তিনি জনগণের ওপর ইসরায়েল নিষ্ঠুর সহিংসতা ও নিপীড়ন এবং অপরাধীদের শাস্তি এড়িয়ে যাওয়া থামাতে সরকারকে অবশ্যই ব্যবস্থা নিতে হবে এছাড়াও বিক্ষোভ স্থল থেকে তেরো জনকে আটক করেছে পুলিশ মেট্রোপলিটন পুলিশ জানায় তাদের নজন পুলিশ সদস্য বিক্ষোভ ছত্রভঙ্গ করার সময় আহত হয়েছেন এছাড়াও সহিংসতায় জড়িত থাকার সন্দেহে পুলিশ নয়জনকে আটক করে এছাড়া স্বাস্থ্য সংক্রান্ত বিধিনিষেধ ভঙ্গের দায়ে আটক করা হয় আরও চারজনকে এদের সবাইকে হাজতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ সূত্র বিবিসি বাইডেনের যুক্তরাষ্ট্রে ফিলিস্তিনের সমর্থনে বিক্ষোভ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইসরায়েলি আগ্রাসনের প্রতি সমর্থন জানালেও তার দেশের মানুষ ফিলিস্তিনিদের সমর্থনের প্রতিবাদ বিক্ষোভ করেছেন যুক্তরাষ্ট্রের বড় বড় শহরে এসব বিক্ষোভ সমাবেশে হাজারো মানুষ অংশ নিয়েছেন সপ্তাহ কান্তে ক্যালিফোর্নিয়া থেকে নিউ ইয়র্কে ফিলিস্তিনিদের সমর্থনে বিক্ষোভ সমাবেশ হয় প্রায় সব বিক্ষোভেই প্রতিবাদকারীরা ফিলিস্তিনের পতাকা নিয়ে অংশ নেন এছাড়া অনেকে ব্যানার ও প্লেকার্ড নিয়েও বিক্ষোভে সামিল হন এদিকে বিক্ষোভকারীরা ইসরায়েলের বিরুদ্ধে নানা স্লোগান দেন তারা ফিলিস্তিনিদের মুক্তির পক্ষে জোরালো আওয়াজ তোলেন সব বিক্ষোভকারীর মূল বার্তা ছিল ফিলিস্তিনের প্রতি সংহতি ফিলিস্তিনের মুক্তি এদিকে ক্যালিফোর্নিয়ায় ফিলিস্তিনের সমর্থনে বিক্ষোভ হচ্ছে সেখানকার বিক্ষোভের একটি ছবিতে শতাধিক মানুষকে প্রতিবাদী কর্মসূচিতে অংশ নিতে দেখা গেছে তাদের হাতে ছিল বেশ কয়েকটি ফিলিস্তিনি পতাকা ও প্লেকার্ড এছাড়াও বিক্ষোভকারীরা সড়কে হেঁটে এক জায়গায় দাঁড়িয়ে ও গাড়িতে অবস্থা নিয়ে বিক্ষোভ করেছেন সেখানকার বিক্ষোভে অংশ নিয়ে এক ব্যক্তির প্লে কার্ডে লেখা ছিল নিউ এক লাভ প্যালেস্টাইন আর ফিলিস্তিনে একটি পতাকার মাঝে লেখা ছিল ফ্রি প্যালেস্টাইন ইসরায়েলে আয়রন ড্রমের গোপন তথ্য জানে চীন মিসাইল প্রতিরোধী আয়রন ড্রম প্রস্তুতকারী ইসরায়েলের দুটি কোম্পানির গোপন নথির খবর জানে চীন কয়েক বছর আগে চীনের হ্যাকাররা কোম্পানিগুলোর কয়েক মাসের তথ্য চুরি করেন সেগুলোর মধ্যে আরও মিসাইল ইউএবিএস ও ব্যালিস্টিক রকেট রয়েছে সাইবার ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস কয়েক মাস চেষ্টা চালিয়ে জানতে পারেছে যে আয়রন ডম প্রস্তুতকারী কোম্পানিগুলো চীন হ্যাক করেছে মূলত চীনের হ্যাকাররা নিজেদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সমৃদ্ধ করতে তথ্যগুলো চুরি করে আয়রন ডম হল আগ্নেয়াস্র মিসাইল প্রতিরোধী পদ্ধতি যেটি রকেট ও শেল ধ্বংস করতে পারে অব্যাহত গাজা ইসরায়েল যুদ্ধে এই প্রযুক্তি ব্যবহার করে হামাস থেকে ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতি ঠেকাতে সক্ষম হয়েছে ইসরায়েল ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বলেছে ইসরায়েলে ঢুকে পড়া সব মিসাইলের নব্বই দিয়েছে এদিকে গত সপ্তাহ থেকে শুরু হওয়া ইসরায়েলি বর্বরতা এখন পর্যন্ত দুশত তেরো জন ফিলিস্তিনি নিহত হয়েছেন যার মধ্যে একষট্টি জনই শিশু আহত হয়েছেন সহস্রাধিক অন্যদিকে এই সংঘাতে ইসরায়েলের দশ জনের প্রাণহানি ঘটেছে এছাড়াও আরো সালে গাজা ইসরায়েলের সর্বশেষ বড়সড় অভিযানে দু জন ফিলিস্তিনি নিহত হয়েছিল এদের মধ্যে এক হাজার বাষট্টি জনই সাধারণ নাগরিক উল্টো দিকে মাত্র সাতষট্টি জন ইসরায়েলে সেনা জওয়ান ও তাদের ছয় নাগরিক প্রাণ হারিয়েছিলেন ইসরায়েলের সমর্থকদের চিনে রাখছে বিশ্ব বলছে ইরান ইহুদিবাদী ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রির যে সিদ্ধান্ত যুক্তরাষ্ট্র নিয়েছে তার বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাহাজারি তিনি নিজের অফিসিয়াল টুইটার পেজে এক পোস্টে বলেন যখন অস্ত্র ও বোমা নিরাপরাধ ফিলিস্তিনের ওপর বৃষ্টির মতো বর্ষিত হচ্ছে তখন মার্কিন সরকার বিপুল অঙ্কের ক্ষেপণাস্ত্র তেল আবিবকে দিচ্ছে এতে করে ইসরায়েলকে আরও বেশি ফিলিস্তিনি শিশুকে হত্যা করতে উৎসাহ করা হচ্ছে জারিফ আরও লিখেছেন যুক্তরাষ্ট্র সরকার জাতিসংঘ নিরাপত্তা পরিষদ থেকে ইসরায়েলের বিরুদ্ধে সামান্যতম নিন্দা প্রস্তাবটিতেও ভেট দিয়েছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরো লিখেছেন বিশ্ববাসী ইসরায়েল ও তার সমর্থকদের গজার্য চেহারা চিনে রাখছে গাজায় ইসরায়েলি বাহিনীর আক্রমণে বিপর্যস্ত ফিলিস্তিন এর মধ্যে গত পাঁচই মে ইসরায়েলের কাছে সাড়ে তিয়াত্তর কোটি ডলারের অস্ত্র বিক্রি অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র মার্কিন কংগ্রেসের দিয়ে এই তথ্য প্রকাশ করেছে ওয়াশিংটন পোস্ট এদিকে বিশ্বজুড়ে তীব্র সমাচার মুখে অবশেষে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের সঙ্গে যুক্তরাষ্ট্র এ বিষয়ে কাজ করেছে বলেও জানান তিনি এছাড়াও দফায় দফায় ইসরায়েলি ধ্বংস স্তূপে নগরে এখন গাজা উপত্যকা ইহুদি বর্বরতায় নিহতের সহকাবেড়ে দুশত তেরো জনে দাঁড়িয়েছে যার মধ্যে একষট্টি জনই শিশু রয়েছে ঘুড়ে দেওয়া হয়েছে রেড ক্রিসেন্টের কার্যালয়ও গাজার পাশাপাশি এবার লেবাননেও বিমান হামলা শুরু করেছে ইহুদি বাহিনী সর্বশেষ জানিয়ে দিচ্ছি ভারতীয়রা কেন ইসরায়েলকে সমর্থন করছে জানিয়ে দিচ্ছি এর বিস্তারিত পূর্ব জেরুজালেমকে কেন্দ্র করে বিশ্বে নিন্দার সম্মুখীন হচ্ছে ইসরায়েল দেশটির ঘৃণীত কর্মকাণ্ডের পরও নিন্দা জানানো তো দূরের কথা কিছু দেশ পাশে থাকার প্রতিশ্রুতি দিচ্ছে এর মধ্যে রয়েছে ভারত গত সপ্তাহ ধরে ভারতের সামাজিক যোগাযোগ মাধ্যমে হ্যাশট্যাগের মাধ্যমে ইসরায়েল প্রতি সমর্থন ও ফিলিস্তিনকে জঙ্গি হিসেবে আখ্যা দেওয়া হয়েছে ভারতের ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টি বিজেপি এর সংসদের সামাজিক যোগাযোগ মাধ্যমে ইসরায়েলের পক্ষে অবস্থান নিতে দেখা গেছে শুধু সংসদ জানোয়ান সেখানকার কিছু সাংবাদিক ও সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারী অনেকেই এই ইসরায়েলের প্রতি সমর্থন জানিয়েছেন এর কারণ হিসেবে ইসলাম ও মুসলিম বিদ্বেষী মানসিকতা অন্যতম আগ্রাসী ইসরায়েলের পক্ষ নিয়ে তারা মুসলিমদের প্রতি ঘৃণাই প্রকাশ করেছেন অথচ ঐতিহাসিকভাবেই ভারত ফিলিস্তিনকে সমর্থন দিয়ে এসেছে উনিশশো একাশি সালের উনত্রিশে নভেম্বর ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে ডাক প্রচলন করেছিল কিন্তু গত কয়েক দশকে ভারত ইসরায়েলের কূটনৈতিক সম্পর্ক মজবুত হয়েছে এর পেছনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজনৈতিক ও সাম্প্রদায়িক নীতি রয়েছে দু সালে ভারতীয় প্রথম প্রধানমন্ত্রী হিসেবে তিনি ইসরায়েলে ভ্রমণ করেন এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বন্ধুত্ব স্থাপন করেন এছাড়াও ইসরায়েলি বর্বরতায় এখন পর্যন্ত দুশত তেরো জন ফিলিস্তিনি নিহত যার মধ্যে রয়েছে একষট্টি জন শিশু আহত হয়েছেন সহস্রাধিক এছাড়াও আন্তর্জাতিক শিশু অধিকার নিয়ে কাজ করা সংগঠন সেভ দ্য চিলড্রেন বলেছে গাজায় প্রতি ঘন্টায় তিন শিশু হতাহত হচ্ছে অন্যদিকে এই সংঘাতে ইসরায়েলের দশ জনের প্রাণহানি ঘটেছে আজকের মতো এখানেই শেষ করছি সবার আগে সর্বশেষ সংবাদ জানতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য